হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। চলে এসেছি তোমাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো সোমনাথে সন্দীপের বউ বলবো না এখন, হ্যাঁ, ওই কারু ঢেমনি, ও কারু ঢেমনি যার সঙ্গে চলে গেছে তাকে সন্দীপের বউ বলা উচিত না অবশ্য, ঠিক আছে, তার শরীরের খিদে মেটানোর জন্য আর তার শখের জন্য সে কিন্তু বাচ্চাটাকে ছেড়ে চলে গেছে। এবার আমি বলি যে তার যে হবু স্বামী বা বয়ফ্রেন্ড বলো, নাং বলো, ঢ্যামনা বলো, যাই বি বলো, ঠিক আছে, সেই বারসুদা বলছে যে আমি ইউটিউবার না, আমি সোশ্যাল মিডিয়ায় আসতে চায় না। আচ্ছা তাহলে একটা কথা বলো, সোশ্যাল মিডিয়ায় ও আসতে চায় না, তাহলে সোশ্যাল মিডিয়ায় কী করে আসলো, রেকর্ডিংটা কিভাবে পাঠালো, কার মাধ্যমে পাঠালো, কার মাধ্যমে পাঠালো? 32 মিনিটের একটা রেকর্ডিং কি করে সে পাঠালো। হ্যাঁ, তো সে তো পাঠিয়ে দিয়েছে। এবার বলছে তোমরা এটাকে ভাঙিয়ে খাও, আমি পাঠিয়ে দিয়েছি, এটাকে তুমি ভাঙিয়ে খাও। একবার বলে 2 মাসের চেনা পরিচয়, একবার বলে 1 মাসের চেনা পরিচয়, এখন ঢ্যামনা বলছে আমার 3 বছরের পরিচয়। আবার সেই ঢ্যামনা কি করে জানলো বলো যে ও ওর অন্য একটা রেকর্ডে, যেটা দেবশ্রী দিদির সাথে কথা হয়েছে, দেবশ্রী দিদির ওই রেকর্ডিংয়ে এটা আছে যে যে মেয়ে এক গ্লাস জল তুলে খেত না, এক গ্লাস জল তুলে খাস না, মানে সন্দীপ মানে একটা ভিডিও দিয়েছিল সেটাতে, যে সোনা তুই এক গ্লাস জল তুলেও খেতি না, সোনা তুই আমাকে মাফ করিস না, তোর এখন কত কষ্ট। আচ্ছা তুমি বলো যে 1 মাসের 2 মাসের তখন তো ও শ্বশুরবাড়িতে ছিল, 5 বছর আগ পিছনে ছিল ও বাবার বাড়ি, একদম, তাহলে 5 বছর আগের থেকে ও চেনে ওই ঢ্যামনাটা, ঠিক আছে। ঢ্যামনাটা যখন 5 বছর আগে যদি নাই চেনে, তাহলে ও কি করে বলল যে যে মেয়ে হাত দিয়ে ভাত তুলে খেত না, এক গ্লাস জল তুলে খেত না, আর সোনা তুই এখন কত কাজ করছিস, সোনা তুই এখন কত কাজ করছিস। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো যে টিনা, কোনোদিন টিনাকে একবেলা রান্না করতে দেখেছো তোমরা? হ্যাঁ, চাটা করেছে কোনো কোনো সময়, ও চাটা করেছে, শাশুমা হয়তো রান্না করছে, সেইখানে তরকারি পাতি কেটে দিয়েছে, এইটুকু হেল্প করেছে, কিন্তু আর বাদ বাকি কাজ ও কী করেছে? ওর বিছানাটা ও গুছিয়েছে, আর কি করেছে, কি করেছে, করেছে কিছু? কিচ্ছু করেনি। তাহলে আজকে ওই ঢেমনিটার গামলামুখীর যে নাং, সে খুব সাপাই দিতে বসেছে, খুব সাপাই দিতে বসেছে, আর ও নাকি মানে সন্দীপের বিরোধিতে লড়বে। দেখ সন্দীপ পারো কে করেনি, করেছি ঢামনা তুই আর গামলামুখী দুইজনা, দোষ তোদের দুইজনার, ঠিক আছে, দোষ তোদের দুইজনার, সন্দীপের কোনো দোষ নাই। কোনো বউ যদি পরকীয়া করে আর সেই SMS গুলো যদি আমার স্বামী, ধরো আমি পরকীয়া করছি, আমার স্বামী যদি সেইগুলোকে দেখে, আমার স্বামী থাপ্পড় মারা তো দূরের কথা, মেরে ফাটিয়ে ফুটিয়ে দেবে। আর আমার ভাই বোন মা বাবাকে ডেকে তাদের এত বেইজ্জতি করবে। হ্যাঁ, সন্দীপ তো সেখানে অনেক ভালো করেছে, কিছুই বলেনি, সেই হিসাবে কিচ্ছু বলেনি, ওকে মারবে না, ওকে পুজো করবে। আচ্ছা, যে আইনে যাবে, যারা পুলিশ প্রশাসনে যাবে, পুলিশ প্রশাসনে যদি তাদের বউগুলো এরকম করে, তারা কি পুজো করবে, আরতি করবে? নিশ্চয় করবে না। তাহলে সন্দীপ কী করে করে? কেন, সন্দীপ একটা মানুষ, ঠিক আছে না, ও একটা মানুষ, ও তো জানোয়ার না, না গরু গাধা না, না হ্যাঁ, জোর বুদ্ধি নেই,
যা খুশি তাই বলবে। তো ওই যে ঢ্যামনা ঢ্যামনা যে কি কথাগুলো বলেছে রেকর্ডিংটা তোমাদের শোনাচ্ছি, শোনানোর পরে আমি আবার আসছি, ঠিক আছে? তোমরা শুনে নাও। ভালোবাসো আর টিনাকে সাপোর্ট করো, তাদের উদ্দেশ্যে আমি একটা মেসেজ দিতে চাই। ফার্স্ট অফ অল এটাই বলবো যে তোমরা যেমন টিনাকে ভালোবাসছো, সাপোর্ট করছো, তো তোমরা টিনাকে একটা জিনিস টিনাকে বারবার বলো আর রিকোয়েস্ট করো যে যার জন্য মানে যে কারণের জন্য আমি এতটা ছোটাছুটি করছি, এত কিছু সব কিছু মানে স্টেপ বাই স্টেপ, ঠিক আছে, আমি সব কিছু অলরেডি ডান। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে টিনা আবার নতুন করে স্ট্রং হয়ে রুখে দাঁড়িয়েছে, যে মনের মধ্যে যে ভয়টা ছিল সেই ভয়টা কাটিয়ে নতুন করে নিজেই নিজের মুখে সব কিছু প্রমাণসহ এক এক করে সামনে আনছে, এইভাবেই যেন সে স্ট্রং থাকে। না হলে আমার এতটা কিছু এত কিছু করা সবটাই ব্যর্থ হয়ে যাবে, কারণ তোমরা 23 মিনিট 32 সেকেন্ডের যে কল রেকর্ডিং, ঠিক আছে, একটা কল রেকর্ডিং, সেটা কেউ 15 মিনিট, কেউ 4 মিনিট, কেউ 2 মিনিট, কেউ 3 মিনিট, এইভাবে এইভাবে 23 মিনিট 32 সেকেন্ডটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। কি আছে তাতে? তো যেটাই আছে সেখানে কেউ সেখানে সে স্বীকার করে নিয়েছে, হ্যাঁ তুই পুলিশের কাছে যা, মারছি তাই কি আছে, পুলিশের কাছে যা, মানে সে ফিজিক্যাল অ্যাটেম্প্ট করেছে। দেন সে বলছে সুসাইড করবি কেন, আমার বাড়িতে করবি কেন, সুসাইড করবি অন্য জায়গায় গিয়ে কর, মানে কি সে আত্মহত্যার প্ররোচনা দিয়েছে, ঠিক আছে। তো কি কি ধারায় কি কি হতে পারে না হতে পারে, যারা লিগালি মানে লটা সম্পর্কে কম বেশি জানো সেটা তারা তারা বলবে, আর যারা মানে এই নিয়ে গসিপ করতে চাই তারা করো, কন্টিনিউ, তাতে আমার কোনো মাথা ব্যথা নেই। তো টিনার একটা মেন মানে টিনার নিজের মাথার মানে এখনও পর্যন্ত ও কিছু হয়তো ঠিক করতে পারছে না, কারণ ও কখনো এই বলছে, আবার একটাবার বলছে ছাড় যা, তো আমার মান সম্মান যা বিক্রি হয়ে গেছে হয়ে গেছে, যেটুকু মানুষকে প্রমাণ দেওয়ার দিয়ে দিয়েছি, যে কোনো নেগেটিভ কমেন্টসের জন্য বলছে। তো মানুষকে এইভাবে বিশ্বাস করার কোনো দরকার নেই, যেটা মিউচুয়ালভাবে ডিভোর্স হচ্ছে হতে দে, আমি আমার মতন করে বাঁচি, ও কাদা ছিটাচ্ছে ছিটাতে। তো সেই জন্যই বলছি ওকে বলো। আর আমি একটা কথাই বলবো যে হ্যাঁ ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য 3 বছরের মানে ফিজিক্যাল অ্যাটেম্পের জন্য 3 বছরের, বাট আমি বলছি আর সে জানে, আমি বলছি আর সে জানে, সে যা যা করেছে তার শাস্তিটা 3 বছরের কোনো দিনই হতে পারে না। আমার কাছে যা যা আছে, আমি প্রুফটা আমার কাছে আছে বলে আমি বলছি, এটা আমার মনের মনের কথা বা মন গড়া কথা বা গায়ের জোরের কথা নয়, আমার কাছে সেই প্রুফ আছে, আমি সেইভাবেই সব কিছু স্টেপ বাই স্টেপ, ঠিক আছে, অনেকটাই অনেক কিছুই করে ফেলেছি, কারণ সবই উপরে টিনা। টিনা কেন বলছি, কারণ টিনা যদি সেই জায়গাতে গিয়ে মানে আমার সাইনে তো কোনো কিছু হবে না, সাইনটা দরকার টিনার, ঠিক আছে, কেস ফাইল বলো যাই বলো টিনার টিনার সাইন দরকার। তো আমি সেখানে টিনাকে জোর করতে পারি না, কাউকে জোর করতে পারি না যে তুমি এটা করো, ঠিক আছে, তার নিজের ইচ্ছা। তো সে আমাকে বলেছে, সে আমাকে একবার বলেছে যে হ্যাঁ তুমি এটা এটা করো, তো আমি করেছি, কিন্তু করার পরেও সে দোটানার মধ্যে আছে। আমি তাকে বলবো আজ বলবো তুমি হ্যাঁ তুমি কাল বলেছিলে করবে, তোমাকে করতেই হবে, আমি তাকে এই প্রেশার দেবো না, এই প্রেশার অবভিয়াসলি আমি দেবো না, ঠিক আছে। তো তোমরা যারা ভালোবাসো তোমরা হয়তো মেসেজ করে বা কমেন্টস করে বলতে পারো, সেই জন্যই বলছি তোমরা বলো। আর একটা জিনিস, আমি এইটা দেওয়ার পরে আবার কেউ বলবে যে শ্যানা পাবলিকটা ফেস রিভিল করছে না কেন, ফেস রিভিল করছে না কেন, 1 লাখ টাকার, আর একটা জিনিস বলেছিলাম আমার নাকি 1 লাখ টাকার লোভের জন্য আমি কারো লাইফে গেছি। তো এভরি ওয়ান নোজ দ্যাট আমার ফেস ভ্যালুটা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে কতটা, সেটা খারাপভাবেই হোক, ঠিক আছে, কিন্তু কতটা সেটা তোমার জানো। তো এই মেসেজটা বা কোনো রকম কোনো ভিডিও, যে কোনো যে ভিডিওগুলো আমি কারো দিয়ে প্রকাশ করছি বা আমি বলছি, সেগুলো আমার চ্যানেল দিয়ে ভিডিও করলে আর্নিং আমারও হয়ে যেত, আর্নিং আমারও হয়ে যেত। তো আমি তাকে বল একটাই কথা বলবো, লাইফে পয়সাটাই সমস্ত সুখ দিতে পারে না, ঠিক আছে। আর সে আমাকে আমাকে অনেক রকম হয়তো চেষ্টা সে আমাকে দমানোর চেষ্টা করবে, আর আমার আগে দমানোর চেষ্টা করছে কাকে, টিনাকে। কালকের যে ভিডিওটা অবশ্যই দেখেছো, তাকে কিন্তু কোনো চ্যালেঞ্জ নয়, তাকে বলা হচ্ছে কি যে চালাক চতুরটা তোমাকে পিছন থেকে এ করে কাঠি করে মানে তোমাকে সামনে ফ্রন্টে রেখে খেলছে মানে এইভাবে টিনাকে দমন করে রাখা হচ্ছে যে তুমি খেলো না,
মানে কোনো রকম ভাবে টিনাকে বুঝিয়ে সুঝিয়ে যেভাবে হোক ঠান্ডা করে রেখে যদি একবার ওকে মানে শান্তভাবে সব কিছু মিটিয়ে নিতে পারি, ব্যাস আমি তো বেঁচে গেলাম, ব্যাস আমি তো বেঁচে গেলাম। ঠিক আছে, তো ঘটনা হচ্ছে আর একটা জিনিস, সে হয়তো ভাব সে হয়তো মানে প্রচার দিচ্ছে কি আমি নাকি ব্ল্যাকমেল করে বা আমি মানে তার মন ভাঙিয়ে তার সংসার থেকে আমি বার করে নিয়েছি। তো আমি বলছি যখনই আমি আমি তোমাদেরকে বলছি, যখনই আমি আর শুনেছিলাম যে তারা তাদের সংসারের মানে ঝামেলাটা সেটাও নাকি তাদের কাছে মানে এটা একটা রিয়েলিটি শোয়ের মতন তাদের জীবনটা, যে এই ঝামেলা হয়েছে এটা নাকি ভিউসের জন্য। ডে ওয়ান যখনই আমি শুনেছি তো আমি তখন ভেবেছি যে এটা নিয়ে আমাকে নিয়েও কিছু একটা হতে পারে, হতেও পারে এটা তাদের মন মন গড়া কোনো এরকম খেলতে চাইছে। তো তখনই তো নিজেকে সচেতন হতে হবে না। তো হ্যাঁ, তুমি চারা কি আমাকে নাম দিয়েছে জানো, শাইনা পাবলিক। তো অতটা শাইনা নয়, একটু অর্ধেক শাইনা আমি। তো তখনই আমি কিন্তু সব প্রুফ রেখে দিয়েছি, আমার চ্যাট, আমার মেসেঞ্জার চ্যাট, প্রথম তো কথা হয়েছে মেসেঞ্জার চ্যাটে, ঠিক আছে। তো মেসেঞ্জারে আমার সব কিছুই আছে, ঠিক আছে। আমি কোনো দিন বলিনি যে তুমি ওই সংসার থেকে চলে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করে আছি, তুমি কেন ওই সংসারে আছো, তুমি ওকে ছেড়ে দাও, ও খারাপ, এই কথাটা আমি কোনো দিনই বলিনি। সেটা আমার কাছে যথেষ্ট প্রুফ আছে, মুখের কথা নয়। যেমন প্রমাণ সাপেক্ষ কথা হচ্ছে প্রমাণ দিয়ে বলো, ঠিক আছে। তো যাই হোক, এর থেকে কিছু এরপরে আর আমার কিছুই বলার নেই, শুধু একটাই জিনিস বলবো, তোমরা একটু টিনাকে স্ট্রং এইভাবেই স্ট্রং থাকতে বলো। আর যে বা যিনি আমাকে এসব বলছেন সে তাকে আমি কিছু বলবই না, তাকে আমার কোনো মেসেজ দেওয়ার কোনো রকম কোনো কিছু নেই, ঠিক আছে। যেটা করব যেভাবে করব, আমি আমি সোশ্যাল মিডিয়া মানে কোনো মানে সোশ্যাল ক্রিয়েটর নই, মানে কোনো ইউটিউবার নই যে আমি ওই এটা সোশ্যাল মিডিয়াতে বলে তাকে অ্যালার্ট করব, এ করব তা করব। যেটা করব যেভাবে করব, নর্মাল আর পাঁচটা সাধারণ মানুষের মতন, তো যাদের হাতে প্রমাণ থাকলে কী করবে, সেইভাবে সেই পথে সেইভাবেই আমি এগাতে চাই, আর সেটাই করব। আর আমি তাকে বলছি, আমি আজকে বলে যাচ্ছি, সে কালকে চ্যালেঞ্জের কথা বলছিল, আমি চ্যালেঞ্জ করে বলছি আমার কাছে যা প্রুফ আছে, আমি তো জানি মানে আমার কাছে প্রুফ আছে কি আমার, এটা আমার প্রুফ নয়, আমার কাছে কেউ যে প্রোভাইড করেছে, ঠিক আছে, তার ঘরের ওয়াইফ আমাকে আমাকে দিয়ে রেখেছে, মনে করেছে আমার কাছে সিকিউর থাকবে, সেই জন্য আমার কাছে দিয়ে রেখেছে। তো আমি তো সেগুলো সবই জানি, আমি চ্যালেঞ্জ করে বলছি তোমার, আর এটা আমার আমি আমার কথা নয়, লয়ার থেকে শুনে বলছি, তোমার বাঁচার মানে তোমার বাঁচার বলতে জেল খাটার পথ মানে কোনোটাই খোলা, মানে একটা পথও খোলা নেই যেটা তুমি এ থেকে অবিরত থাকতে পারবে, একটা পথও নেই তোমার, ঠিক আছে। তো একটা পথ তোমার বাকি নেই, আমি চ্যালেঞ্জ করে বলছি, আর তুমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারবে যে না আমি আমার তেমন কিছু করতেই পারবে না, তুমি চ্যালেঞ্জ নিয়ে অন ক্যামেরায় বলো তো যে সুদীপ তো এই যে কথাটা বলেছে এটা পুরোটাই মন গড়া কথা, এটা বলতে পারবে তুমি, কারণ তুমি অন্যায়টা করেছো আর সেই অন্যায়ের প্রমাণগুলো আমার কাছে আছে, সেই জোরে আমি বলছি, আর তুমি তো অন্যায়টা করেছো, তুমি বলো তো এটা, ঠিক আছে। আর কি বলবো, হ্যাঁ, আর একটা জিনিস, কালকে ওই ভিডিওতে টিনাকে ওই বোকার হদ্দ হ্যাঁ এইসব বলা হচ্ছে, কেন সে তো তার লিগালি আর মানে সোশ্যালি তার ওয়াইফ সামাজিকভাবে মানে সামাজিকভাবে বিয়ে হয়েছে, লিগালিও আছে, তো এর মানে কি শান্তি মেয়ে ছেলে মানে যেসব গালাগালি আমি মুখে আনতে চাই না, যেসব গালাগালি দিয়েছেন দিয়ে দিত সেগুলোই কেন বলছে না, কালকে কেন বোকার হদ্দ, তুমি বোকা, তুমি বোকা, হ্যাঁ আমি বলছি তুমি ও বোকাই, ও বোকা বলেই ফুটবলের মতন পাঁচটা বছর খেলেছ, ঠিক আছে, পাঁচটা বছর তাকে নিয়ে খেলেছ, এদিক থেকে এখান থেকে লাথি মেরে ওখানে দিয়েছো, ওখান থেকে গড়িয়ে এসে আবার তোমার পায়ে এসেছে আবার লাথি মেরেছো, এটাই করেছো, আর সেটাই তুমি কন্টিনিউ করতে চেয়েছিলে। তো যাই হোক, তাকে এইভাবে বোকার হদ্দ টদ্দ বলা হচ্ছে মানে কি, তুমি ভাবো সুদীপ তো তোমাকে ফাঁসাচ্ছে, মানে তুমি অবিরত তুমি মুখোশ খুলো না, তুমি মুখ খুলো না, তুমি চাইছো ডিভোর্স, তুমি ডিভোর্স চাই করে নাও, ঠিক আছে। তাই আমি একটাই টিনাকে তোমরা বলো, টিনাকে বলো যে অন্যায় করা আর অন্যায় সহ্য করা দুটোই সমান দোষে দোষী, অন্যায়কে যেন সে সহ্য না করে, তার এগেনস্টে গর্জে ওঠে যেভাবে তার ওঠার, ব্যাস দ্যাটস অল, আমার আর কিছু বলার নেই, টাটা এভরিওয়ান। তো শুনলে ও রেকর্ডিংটা, হ্যাঁ কী বলছে শুনেছ, ও নাকি সোশ্যাল মিডিয়ায় নাই,
সোশ্যাল মিডিয়ায় নেয় এত বালছিত্তে তুই ভিডিওগুলো দিচ্ছিস কাকে বাঁচানোর জন্য? আচ্ছা সাপাই দিতে বসেছিস তাই না? ঢ্যামনা বা আরো চুদা কুত্তা কুল্লা, কুত্তাকে অলাদ, শুয়ারকে অলাদ, জানোয়ারের অলাদ, জানোয়ারেরও এর থেকে ইয়ে আছে। তুই একটা পরের সংসার, একটা আড়াই বছরের বাচ্চার মাকে ছিনে নিয়ে এসছিস, বড় বড় ডায়লগ চুদাচ্ছিস, এখানে ডায়লগ মারছিস। হ্যাঁ তো ডায়লগ মারা না, একদম ঠেঙিয়ে তোর লম্বা করে দেবো, ঠিক আছে না? নিজের বউকে সামলে রাখতে পারিস নি, তুই পরের বউর উপরে হামলা তোর নজর, তোর এর উপরে নজর ছিল বলে বন্ধুরা, তার জন্য ও নিজের বউটাকে তাড়িয়ে দিয়েছে মিথ্যা বদনাম দিয়ে যে আমার বউটা পরকীয়া করছিল। তা তুই কেন পরকীয়া করলি? কেন তুই একটা আর একটা মেয়ে দেখে অন্য জায়গায় বিয়ে করতে পারিস নি? তুই একটা আড়াই বছরের মাকে ছিনে নিয়ে চলে গেলি, তোর লজ্জা সরম আসে কুত্তে? কুত্তে তোর লজ্জা সরম আসে? সেটা জানোয়ার পাঠা। আর তুই কি বলছিস বন্ধুরা, তোমরা ওকে বোঝাও, ওকে স্ট্রং তৈরি করো। হ্যাঁ ওকে স্ট্রং তৈরি করো, তাই বলছিস তুই রেকর্ডিংয়ে? হ্যাঁ তুই রেকর্ডিং শুনে কি বাল ছিড়বি রে, কি বাল ছিড়বি? বোকাচুদার বাল, ঢ্যামনা চুদা, আড়াই বছরের একটা মাকে ছিনে নিয়ে চলে গেছে বা লম্বা লম্বা কথা বলছে, চালার পাঠা, ঢ্যামনা, লজ্জা সরম নাই, না আছে মাগিটার, না আছে ঢ্যামনাটার। বা আরো চুদা, মা কি খেয়ে পয়দা করেছে শালা ঢ্যামনা চুদা? নিজের বউকে তাড়িয়ে দিয়েছে, তাড়িয়ে দিয়ে তারপরে কি একটা আসলে নজরটা ছিল ওই আড়াই বছর মার উপরে, তার জন্য বউটাকে নির্যাতন করে তাড়িয়ে দিয়েছে, বড় বড় লেকচার মারতে বসেছে। কুত্তে কোথাকার, লজ্জা সরম আছে কুত্তে তোর? তোর লজ্জা সরম থাকলে না তুই সোশ্যাল মিডিয়ায় মুখ দেখাতি না, শালা হারামি কুত্তে। না কুত্তিটার আছে, না কুত্তাটার আছে, ঠিক আছে না? কুত্তার কুত্তে যে কার্তিক মাসে এরকম করে বসে থাকে না, এরকম করে রাস্তাঘাটে, তো এরা হলো এরকম এরকম করে বসে থাকার লোক, ঠিক আছে না? কুত্তে কোথাকার, আশ্বিন কার্তিক মাসের কুত্তেগুলো যেরকম জোড়া হয়ে বসে থাকে, তো শরীরে খিদে মেটানোর জন্য না এরকম করে বসে থাকিস, শালা হারামি কুত্তে। শালা বাচ্চাটার জন্য তোদের একটু ই হলো না, যে বাচ্চাটা আমার ওর কী হবে? হারাম জাদা কুত্তে। হ্যাঁ তোকে যত গালি দেওয়া যায় না ততই, তুই সোশ্যাল মিডিয়ায় এসে বলছি বন্ধুরা তুমি ওকে স্ট্রং বানাও, ওকে সাহস দাও, ওকে ইয়ে করো, ওকে সে করো, শালা হারামি কুত্তে। হ্যাঁ সন্দীপ যেটা বলেছে ঠিক বলেছে, তুই চালাকি খাটিয়ে ওকে আগে রেখে ছুরি ওকে দিয়ে মারাচ্ছিস, তুই পিছিয়ে আছিস যাতে ছুরির নিশানাটা তোর হাতে না থাকে। মরে তো মরুক টিনাই মরুক, মরে তো মরুক টিনাই মরুক, ছুরিটা কিন্তু ওর হাতে দিয়ে পিছনে তুই একদম হয় ছুরি মার, নাহলে আমি কিন্তু তোকে ছুরি মারবো, ঠিক আছে? চাল আর কুত্তে, লজ্জা সরম কিছু নাই হারামজাদা। একটা দুধের বাচ্চার মাটাকে ছিনে নিয়ে চলে গেল শালা, কিষানু কী অপরাধ করেছে রে? কী অপরাধ করেছে ওইটুকু একটা দুধের বাচ্চা? কী অপরাধ করেছিল? হ্যাঁ সেই বাচ্চাটাকে ফেলে দিই, কীরকম হারামি মা, সত্যি কীরকম হারামি মা, কীরকম কুত্তি মা, বাচ্চাটার জন্য একটু মন দিল এখানে ফাটছে না, হারামি কুত্তা। শালা আবার সন্দীপের দোষ দিস না, সন্দীপ পরকীয়া করেছে তাই না? শালা হারামজাদি, হারামজাদি, ও পরকীয়া করেছে, ও পরকীয়া করলে না এতদিন জেলের ভাত খেত, জানিস তো? ও জেলের ভাত খেত, ও যদি পরকীয়া করতো না ও জেলের ভাত খেত, ঠিক আছে? ভাগ্যিস ও করেনি, যে বলে না চোরের মায়ের বড় গলা, চোরের মার বড় গলা, জানিস তো? চোর তোরা দুইজন, তোদেরই আবার বড় গলা, তোদেরই আবার বড় গলা, শালার কুত্তে হারামি চাঁদ, লজ্জা সরম কিচ্ছু নেই, শালা হারামি কুত্তে, যত গালি দিয়ে এতে তত কম, আবার সাপাই দিতে বসেছে, দেখো সাপাই দিতে, স্ট্রং বানা, বাল বানা বোকাচু আমার, শালার কুত্তা হারামি। কিষানুর মাকে ছিনে নিয়ে গেছিস, নিয়ে তোর ও রসগুলো চিপে চিপে খা, ও রসগুলো ওর খুব রস, খুব কুরকুরানি না, ওর রসগুলো চিপে চিপে খা হারামজাদা, চিপে চিপে খা, ঠিক আছে? তাহলে গা ওর শরীরটা মিটবে, ঠিক আছে? ওর ওইটা দরকার, ওর ওইটা দরকার, ঠিক আছে?
তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে রাখলাম, ঠিক আছে, বাই বাই।